আজ দেশি হাঁসের ডিম দিয়ে কড়াইশুঁটি আর ছোট আলুর দিয়ে ডিমের ঝোল তৈরি করব নমস্কার বন্ধুরা সোনালি রন্ধনশালায় সালের সকলকে স্বাগত তো ডিম আর আলুটা কিন্তু আমি প্রেশারে সিটি দিয়ে নিলাম এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে আঁচটা ধরিয়ে দিলাম কড়াই গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি ওদিকে ডিম আর আলু সেদ্ধ হয়ে কিন্তু আমি ডিমের খোসা আর আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেল গরম হয়ে যাওয়ার পর এবার কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব ডিমের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে ডিমগুলো এবার ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে দেবো যেহেতু ডিম অনেক সময় ফুটে ওঠে তাতে আঘাত লাগতে পারে সেই জন্য ঢেকে নিলাম ঢেকেই ডিমটা ভেজে নেব ভালো করে এপিট ওপিট লাল লাল করে ভেজে নেব আবার অনেকে ডিম ভাজে ভাজে না এমনি সেদ্ধ করেও দিয়ে দেয় সেটাও হয় তবে একটু ভেজে নিলে কি হয় ডিমের ঝোলের স্বাদটা কিন্তু একটু বেশি ভালো লাগে সেই জন্য ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেছে এবার ঢাকনা খুলে ডিমগুলোকে একটা বাটিতে তুলে নেব এবার সেদ্ধ করে রাখা ছোট আলুগুলো ভেজে নেব সামান্য নুন দিয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আলুগুলো আর একবার নাড়াচাড়া করে দেব লাল করে ভেজে নিয়ে নামিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ডিম যে বাটিতে রেখেছি সেই বাটিতেই কিন্তু তুলে নিলাম এবার ওই কড়াইতেই আবার পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেব কড়াটা খুবই গরম হয়ে গেছে যেহেতু লোহার কড়া তাই গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়েছি তেলটা কিন্তু ইতিমধ্যে গরমও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি টমেটো যেটাকে পিস পিস করে কেটে নিয়েছি একটা বড় টমেটো এখানে আমি নিয়েছি আর একটা বড় পেঁয়াজ নিয়েছি ভালো করে পেঁয়াজ আর টমেটো নাড়াচাড়া করে নেবো হালকা ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন এখানে আমি দুটো গোটা রসুন ব্যবহার করে করেছি মাঝারির সাইজের সেটাকে দিয়ে দিলাম এবার রসুনের সাথে পেঁয়াজ আর টমেটো আবার একটু নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কিন্তু কষে নেব ভালো করে কষে নেব টমেটো গুলোকে খুন্তির সাহায্যে কিন্তু ম্যাশ করে দেওয়ার চেষ্টা করছি ভালো করে মশলাটা ভালো করে কষে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি কড়াইশুঁটি দিয়ে কড়াইশুঁটিগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে আর একটু কষে নেব মশলাগুলো কষে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম দিয়ে মশলাগুলোর সাথে ভালো করে মিশিয়ে আরো কিছুক্ষণ কষে নেব দিয়ে দিচ্ছি গরম জল আলুগুলোকে ভালো করে গরম জলের সাথে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতন লবণ তার আগে দিয়ে দিচ্ছি সামান্য চিনি দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে আবার লবণ চিনি তেজপাতা ভালো করে কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নিলাম কিছুক্ষণ ফুটতে দেব ভালো করে ফুটে ওঠার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা হাঁসের ডিমগুলো শীতকালে কিন্তু কড়াইশুঁটি ছোট আলু দিয়ে দেশি হাঁসের ডিমের এই ঝোল কিন্তু খেতে অপূর্ব লাগে ভাতের সাথে গরম গরম ভাত আর এই ডিমের ঝোল হলে কিন্তু আর কথাই নেই সেই জন্য এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এক একটি বার জানাবেন সোনালি রন্ধনশালা চ্যানেল কমেন্ট বক্সে আর একটি লাইক করবে দেওয়ার জন্য অনুরোধ রইল এইবার ডিমের ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গরম মশলা আর একটু নেড়ে ছেড়ে দেব গ্যাসের আঁচটা এবার বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে দেশি হাঁসের ডিমের কড়াইশুঁটি আর ছোট আলু দিয়ে ঝোল এবার এটাকে ভাতের সঙ্গে কিন্তু পরিবেশন করে দেব। একটি পাত্রে ঢেলে নিয়েছি গরম গরম ভাত সাথে দেশি হাঁসের ডিম কড়াইশুঁটি আর ছোট আলু দিয়ে ঝোল তাহলে আজকে এ পর্যন্তই আবার অন্য কোন সময় অন্য কোন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে শেয়ার করতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল যাতে পরবর্তী নোটিফিকেশন আপনারা আমার পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই নমস্কার